প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি হেমেন্দ্র কুমার রায়ের লেখা একটি গল্প, পলাতক চায়ের পেয়ালা। একটা তদন্ত সেরে মানিকের সঙ্গে বাড়ি ফিরছিল জয়ন্ত। হঠাৎ রাস্তার ধারে একখানা বাড়ির একতলার জানলা থেকে আত্মপ্রকাশ করল ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবুর পরিচিত মুখখানি এবং তাহার দোদুল্যমান ভুঁড়ি। হুম বলি, ও জয়ন্ত, একবার এদিকে পদচালনা করবে কি? কিঞ্চিত সমস্যায় পড়ে গিয়েছি ভায়া, বাড়ির ভেতরে এসো। একতলার যে ঘরের ভেতরে তারা প্রবেশ করলে বোধহয় সেটা বৈঠকখানা। একটা গোল টেবিলের ওপরে রয়েছে চায়ের পেয়ালা এবং টোস্ট, এগপোচ প্রভৃতির পাত্র। জয়ন্ত বললে, ব্যাপার কি, এখানে বসে এত বেলায় পাতরাস সারছেন যে? সুন্দরবাবু বললেন, এতক্ষণ ফুরসত হয়নি ভায়া, কিন্তু তোমরা জানোই তো, চাটা না খেলে আমার বুদ্ধি খোলে না, তাই পাড়ার একটা দোকান থেকে কিঞ্চিত ভক্ষ আর পানীয় আনতে বাধ্য হয়েছি। তোমাদের জন্য আনাবো নাকি? নিশ্চয় নয়, একদিনে দুবার পাতরাস আমাদের ধাতে সহ্য হয় না। তাহলে তোমরা বসে বসে শোনো আর আমি খেতে খেতে বলি। জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে পর সুন্দরবাবু বললেন, গৌরচন্দিকা না করেই খুব সংক্ষেপেই ব্যাপারটা বলি শোনো। এসেছি এখানে একটা চুরির মামলায়, কিন্তু সন্দেহ হচ্ছে পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। এই বাড়িখানার মালিক হচ্ছেন পরিতোষ রায়চৌধুরী, হরিদেবপুরের জমিদার, বেশিরভাগ মফস্বলেই থাকেন, কাজের তাগিদে মাঝে মাঝে কলকাতায় আসেন। এবারে বাগান কেনবার জন্যে তার কলকাতায় আবির্ভাব হয়েছিল। বাগানখানা আজই কেনবার কথা, কাল তিনি ব্যাংক থেকে 10,000 টাকার নোট আনিয়ে নিজের শোবার ঘরের আলমারির ভেতর রেখে দিয়েছিলেন। সেই টাকা চুরি গিয়েছে। কেমন করে তা কেউ জানে না। পরিতোষবাবু কি বলেন? তার কিছুই বলবার শক্তি নেই, কারণ কাল রাত্রেই তার মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু? হুম, আমারও মনে জেগেছে এই জিজ্ঞাসা, কিন্তু লাশের কোথাও সন্দেহজনক কোনো চিহ্নই নেই। পরিতোষবাবুর পারিবারিক চিকিৎসক হচ্ছেন বিখ্যাত ডাক্তার SN সিংহ। তার মতে হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার দরুন পরিতোষবাবুর মৃত্যু হয়েছে। তিনি কিছু কাল থেকেই বুকের অসুখে ভুগছিলেন। কাল সন্ধ্যাতেও তিনি নাকি বুকের ভেতরে অস্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। এ কথা কে আপনাকে বললে? মুরারিবাবু। তিনি কে? পরিতোষবাবুর প্রতিবেশী। তিনিও আগে ডাক্তারি করতেন, ও ব্যবসা এখন ছেড়ে দিয়েছেন। রাস্তার ওপারেই সামনের ওই বাড়িখানায় তিনি থাকেন। সর্বশেষ তিনি কাল জীবিত অবস্থায় পরিতোষবাবুকে দেখে গিয়েছেন। মৃতের সৎকার হয়েছে? না, পরিতোষবাবু এবারে একলাই কলকাতায় এসেছেন। হরিদেবপুরে তার পরিবারবর্গের কাছে খবর পাঠানো হয়েছে, তারা এখনো এসে পৌঁছননি। আপনি সমস্যায় পড়েছেন বলছেন, কিন্তু আপনার সমস্যাটা কি? একই রাত্রে পরিতোষবাবুর মৃত্যু, আর টাকা চুরি কি সন্দেহজনক নয়? অথচ মৃত্যুর জন্যে সন্দেহ প্রকাশ করবার উপায় নেই, কারণ এসএন সিংহের মতো বিখ্যাত ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন। তা না হলে লাশ আমি মর্গে পাঠাতে বাধ্য হতুম। আচ্ছা, চুরির কথাই হোক, আলমারিতে 10,000 টাকার নোট আছে, এ খবর আর কেউ জানত? সন্তোষবাবু জানতেন, তিনি পরিতোষবাবুর ম্যানেজার, এই বাড়িতেই থাকেন, টাকাটা তিনিই ব্যাংক থেকে তুলে এনেছিলেন। মুরারিবাবু কি বলেন? টাকার কথা তিনি নাকি কিছুই জানতেন না। এ বাড়িতে আর কে থাকে? দুজন দারোয়ান, দুজন বেয়ারা, একজন পাচক।
রাত্রে পরিতোষবাবুর শয়নগৃহের দরজা কি ভেতর থেকে বন্ধ ছিল? না, মৃতদেহটা আমি একবার দেখতে পারি কি? অনায়াসে চলো। মাঝারি আকারের ঘর, একদিকে একটা আলমারি, টাকা ছিল তার ভেতরেই, একদিকে একখানা পালঙ্ক, রাস্তার ধারের জানলার সামনে একটি ছোট টেবিল ও একখানা চেয়ার, মেঝেতে কার্পেটের ওপরে পাতা একটি ছোট বিছানা, মৃতদেহ ছিল তার উপরেই। পরিতোষবাবুর বয়স 50-এর কাছাকাছি, দোহারা চেহারা, পরনে কেবল গেঞ্জি ও কাপড়, মুখ দেখলে মনে হয় তিনি যেন ঘুমোচ্ছেন। জয়ন্ত বেশ খানিকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে মৃতদেহটা পরীক্ষা করলে, তারপর পকেট থেকে একখানা আতসি কাঁচ বার করে মৃতদেহের বাম হাতের বুড়ো আঙুলের ওপরে রেখে কি দেখতে লাগল। তারপর ফিরে বললে, সুন্দরবাবু, এই ক্ষতচিহ্নটা আপনি কি দেখেছেন? সুন্দরবাবু বললেন, ক্ষতচিহ্ন? হ্যাঁ, অত্যন্ত ছোট একটা ক্ষত, প্রায় অকিঞ্চিৎকর বললেই চলে, বিশেষভাবে না দেখলে চোখেই পড়ে না। ভালো করে দেখে সুন্দরবাবু বললেন, ধ্যাত, এ একটা তুচ্ছ ব্যাপার, এ নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত বললে, পরিতোষবাবুর ম্যানেজার সন্তোষবাবু আর তার প্রতিবেশী মুরারিবাবুকে আমি দু একটা কথা জিজ্ঞাসা করতে চাই। তারা দুজনেই ঘরের ভেতরে এসে দাঁড়ালেন। দুজনেরই অত্যন্ত সাধারণ চেহারা, বর্ণনা করবার মতো কিছুই নেই। জয়ন্ত শুধলে, সন্তোষবাবু, পরিতোষবাবুর বাঁ হাতের বুড়ো আঙুলটা কেটে গিয়েছিল কেমন করে? সন্তোষবাবু বললেন, কাল সকালে পেন্সিল কাটতে গিয়ে কর্তার হাত সামান্য একটু ছড়ে যায়, মাত্র দু এক ফোঁটা রক্ত পড়েছিল, কর্তা তা আমলেই আনেননি। মুরারিবাবু বললেন, এ বিষয়ে আমি আরো দু একটা কথা বলতে পারি। কাল সকালবেলায় আমার সঙ্গে দাবা খেলতে খেলতে পরিতোষবাবু বললেন, বুড়ো আঙুলটা একটু টনটন করছে। আমিও আগে ডাক্তারি করতুম, কোনো ক্ষতকেই অবহেলা করা উচিত নয় বলে আমি নিজের বাড়িতে গিয়ে লাইজলের শিশিটা নিয়ে আসি, তারপর খেলা শেষ হয়ে গেলে পর একটা চায়ের পেয়ালায় জল ভরে তাতে 10 ফোঁটা লাইজল ঢেলে পরিতোষবাবুকে বলি সেই জলে মাঝে মাঝে কাটা আঙুলটা ভিজিয়ে রাখতে। ঠিক সেই সময় পরিতোষবাবু বুকের কাছে ব্যথা বোধ করেন, আমি তাকে শুয়ে পড়তে বলে বাড়ি চলে যাই। জয়ন্ত বললে, তাহলে কাল আপনি এ বাড়িতে 2 বার এসেছিলেন? না, 3 বার। 3 বার? হ্যাঁ, আমি একটু রাতে আর একবার এসেছিলাম, সন্তোষবাবু সে কথা জানেন। আবার এসেছিলেন কেন? পরিতোষবাবুর বুকের ব্যথা কেমন আছে জানবার জন্যে। কিন্তু ঘরে ঢুকে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন, কাজেই তাকে আর না জাগিয়ে আবার আমি ফিরে যাই। কথা শুনতে শুনতে জয়ন্ত ঘরের চারিদিকে তীক্ষ্ণ দৃষ্টি সঞ্চালন করছিল। সে বললে, মুরারিবাবু, আপনি যখন তৃতীয়বার এ ঘরে আসেন সেই লাইজলের পেয়ালাটা কোথায় ছিল? ওই টেবিলটার ওপরে। কিন্তু সেটা এখন আর ঘরের কোথাও দেখতে পাচ্ছি না কেন? মুরারিবাবু হতভম্বের মতো বললেন, আমি কেমন করে বলবো? সন্তোষবাবু কি পেয়ালাটাকে সরিয়ে রেখেছেন? সন্তোষবাবু দৃঢ় স্বরে মাথা নেড়ে বললেন, নিশ্চয় নয়। সুন্দরবাবু বললেন, পেয়ালাটি কি তাহলে জ্যান্ত হয়ে ঘরের ভেতর থেকে সরে পড়ল? জয়ন্ত হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে, সুন্দরবাবু, বাড়ির ভেতরে খুঁজে দেখুন পেয়ালাটা কোথাও লুকিয়ে আছে কিনা, সেই হচ্ছে যত নষ্টের মূল। ততক্ষণে আমি বাড়ির বাইরে গিয়ে একটু বেরিয়ে আসতে চাই, বলেই সে হনন করে বেরিয়ে গেল। খানিকক্ষণ পরে ফিরে এসে জয়ন্ত আবার একতলার বৈঠকখানায় ঢুকে একজন পাহারাওয়ালাকে ডেকে বললে, সুন্দরবাবু আর মানিকবাবুকে সেলাম দাও। মিনিট খানেক পরে সুন্দরবাবু এসে বললেন, জয়ন্ত, বাড়ির কোথাও চায়ের পেয়ালাটাকে খুঁজে পাওয়া গেল না। পাবেন না তা আমি জানি সুন্দরবাবু, এটা খুব সহজ মামলা, অপরাধী বোকা আর অপরাধটাও কাঁচা, যদিও সে খুন আর চুরি দুই করেছে। কি বলছো হে?
মৃতদেহের ক্ষতচিহ্ন দেখে আর পেয়ালা অদৃশ্য হয়েছে শুনেই আমার মন আসল সূত্র খুঁজে পেয়েছিল। আমার মনে সন্দেহ জাগলো, পেয়ালায় নিশ্চয়ই লাই জলের বদলে এমন কোনো মারাত্মক পদার্থ ছিল যা আর কারুর জানা উচিত নয়, তাই সেটা সরিয়ে ফেলা হয়েছে। আর সেটা সরাবার সুযোগ পেয়েছিলেন মুরারি বাবুই, কারণ তিনি বারবার এখানে আনাগোনা করছিলেন। আসবার সময়ে দেখেছিলুম এ পাড়ায় একটিমাত্র ওষুধের দোকান আছে। সেখানে গিয়ে খবর নিয়ে জেনেছি কাল সন্ধ্যার সময় মুরারি সেখান থেকে দুটো জিনিস কিনেছে, সায়ানাইড অফ পটাশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। খানিকটা জলের সঙ্গে সায়ানাইড অফ পটাশিয়াম গুলে নিয়ে একটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে দিলেই তা পরিণত হবে মারাত্মক প্রুসিক অ্যাসিডে। মনুষ্যদেহের অতি তুচ্ছ আঁচড়ও তার সংস্পর্শে এলে মাত্র এক সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য। মুরারি নিশ্চয় কোনো গতিকে খুব সম্ভব পরিতোষবাবুর মুখেই জানতে পেরেছিলেন আলমারির মধ্যে 10,000 টাকার নোটের অস্তিত্ব। সুন্দরবাবু, একটা বড় মামলা নিয়ে আমি এখনই বড় ব্যস্ত, আপাতত আমার আর কিছুই করার নেই, বাকি তদন্তটা আপনিই সেরে ফেলুন। চলে এসো মানিক। পরদিন টেলিফোনের ঘন্টি ধরে যন্ত্র শুনতে পেল, সুন্দরবাবু বিপুল উচ্ছ্বাসে বলছেন, হুম জয়ন্ত, হুম সঠিক তোমার আন্দাজ, মুরারি অপরাধ স্বীকার করেছে, তুমি ধন্য। শেষ হল হেমেন্দ্রকুমার রায়ের লেখা গল্প পলাতক চায়ের পেয়ালা। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।